বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি সরকারী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঞা বর্তমান সময়ে সব থেকে বেতন বৈষম্য শিকার শিক্ষকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা ম্যানেজিং কমিটির হাতেই বেশি নির্যাতিত বর্তমান সময়ের শিক্ষকরা ছাত্রদের হাতে লাঞ্ছিত বর্তমান সময়ের শিক্ষকদের প্রতিটি দাবি আদায় করতে রাজপথে লড়াকিউ সৈনিকের মতন অনাহারে অনিদ্রায় রাস্তায় পড়ে থাকতে হচ্ছে সেই সকল শিক্ষকদের আওয়ামী লীগ সরকার তার পুলিশ বাহিনী দিয়ে গণপিটুনি দিয়ে পঙ্গ করে দিচ্ছে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলতে হলেই শিক্ষকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ আর সেই শিক্ষকদের আজ নিজেদের দাবি আদায় করতে রাজপথে থাকতে হচ্ছে সরকারিকরণ দাবিতে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে যেতে হচ্ছে তারপরও দিনে দিনে বেতন বৈষম্য বৃদ্ধি রেখেই সরকার তাল বাহানা করে চলেছে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি সরকারিকরণ হবে বলে দাবি করেছেন বিএনপির কেন্দ্রীয় গণসং গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূয়া অধ্যক্ষ সেলিম ভূয়া বলেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি সরকারিকরণ হবে বলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের ব্যাপার মাত্র গতকাল বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ সরকারের সময়ে বেসরকারি শিক্ষকরা অবহেলিত অথচ এদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান কারিগর বেসরকারি শিক্ষকরা সারা দেশে শিক্ষকদের উপর নির্যাতন চলছে সরকারীকরণ সহ সব দাবি আদায়ের জন্য রাজপথ হবে আগামী দিনের ফয়সালা তিনি আরও দাবি করেন আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে অতীতের রাজনৈতিক প্রতিহিংসার কারণে কোনো শিক্ষক চাকরি হারালে তার চাকরির সব ক্ষতিপূরণ সহ চাকরি ফিরিয়ে দেওয়া হবে এমন মন্তব্য করেছেন ბეგომ ხალედაზია